বিসমিল্লাহ রহমান রহিম। আজকে আপনাদেরকে আমি বলবো এইচপির সবচেয়ে কম দামের যে ল্যাপটপটি, এইচপি 15DA0405TU, এই ল্যাপটপটি সম্বন্ধে। এই ল্যাপটপটি খুবই কম প্রাইসের মধ্যে খুব ভালো একটি ল্যাপটপ, যেটিতে আপনারা ইন্টেল ডুয়েল কোর আপ টু 2.60 প্রসেসর পাবেন, এটি আপ টু হবে। এখানে এই ল্যাপটপটি আপনার জুম ক্লাসের জন্য খুবই ভালো একটি ল্যাপটপ। যারা 30,000-এর মধ্যে কোনো ল্যাপটপ কিনতে চান তারা এটি নিতে পারেন। এখানে 15.6 HD এলইডি ডিসপ্লে পাবেন। এখানে আপনার ক্রিস্টাল ক্লিয়ার ডিসপ্লে, ডিসপ্লেটা অনেক ভালো কোয়ালিটির। আর এখানে ঠিক 1 TB অর্থাৎ Core i5 Core i3 ল্যাপটপের মতোই 1 TB হার্ড ডিস্ক পাচ্ছেন। এই ল্যাপটপটি স্টোরেজের জন্য একদম পর্যাপ্ত রয়েছে, যেটি খুব ভালো হবে। আর এখানে র্যামও ঠিক i3 i5-এর মতোই রয়েছে, 4GB DDR4 RAM। এই র্যাম কিন্তু আপনারা এক্সটেন্ড করতে পারবেন, চাইলে আপনারা বাড়াতে পারবেন। এরপরে যেটি বলবো যে এটি, এই ল্যাপটপটি ব্ল্যাক কালারের দেখতে খুবই সুন্দর একটি ল্যাপটপ এবং খুবই হালকা একটি ল্যাপটপ। এখানে সব ধরনের পোর্টই থাকছে। আর এখানে কিন্তু আপনারা ডিভিডি রাইটারটাও পাচ্ছেন, যেটি ম্যাক্সিমাম ল্যাপটপে কিন্তু এখন ডিভিডি রাইটার থাকে না। এরপরে যেটি বলবো যে এই ল্যাপটপটি যেহেতু কম বাজেটের মধ্যে, তারপরেও কিন্তু উইন্ডোজ 10টা লাইসেন্স ভার্সন পাচ্ছেন। এখানে দেখুন উইন্ডোজ 10 হোম জেনুইন ওএস পাচ্ছেন, এটি খুবই ভালো একটি বিষয়, যেটি আনলিমিটেড চলতে থাকবে। আর এই ল্যাপটপটি ব্ল্যাক হওয়ার কারণে ক্র্যাশ প্রুফ বডি রয়েছে এবং ইজি টু আপনার খুব সহজে রাফ ইউজ করতে পারবেন। এবং বিশেষ করে বাচ্চাদের জন্য, যেহেতু এটি জুম ক্লাসের জন্য ব্যবহার করা যেতে পারে, সেই জন্য এই ল্যাপটপটি আমি মনে করি যে খুব ভালো একটি ল্যাপটপ। এরপরে যেটা বলবো যে এই ল্যাপটপটি দেখুন টাচপ্যাডটি অনেক সুন্দর এবং মাউস প্যাডও ভাগ করে দেওয়া আছে, খুব ইজিলি করতে পারবেন। যেহেতু ক্রিস্টাল ক্লিয়ার ডিসপ্লে, সেহেতু ডিসপ্লে ঝকঝকে চকচকে আসবে। সেদিক থেকেও বলবো যে এই ল্যাপটপটি অনেক সুন্দর। দেখুন টাচপ্যাডটি দুভাগে ভাগ করা আছে, যেটি ইজিলি বাচ্চারা এটি ইউজ করতে পারবে। তো জুম ক্লাসরুমের ক্লাস যেহেতু এখন করতেই হয়, সেহেতু আপনার 30,000 টাকার মধ্যে ল্যাপটপ নিলে আপনারা এই ল্যাপটপটি অবশ্যই কিনতে পারেন। এখানে কিন্তু এইচডি ওয়েবক্যাম রয়েছে, দেখুন এইচডি ওয়েব ক্যামেরা সেটিও রয়েছে। সো আপনাকে ক্রিস্টাল ক্লিয়ারই ওয়েব ক্যামেরা হিসেবে কাজ করবে এটা। এই ল্যাপটপটি যেমন দেখতে সেরকম, আবার দামেও কম। এরপরে যেটি বলবো যে আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করলে থাকছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্পেশাল ডিসকাউন্ট। এরপরে দেখুন এই ল্যাপটপটি যেহেতু ক্র্যাশ প্রুফ, ইজি টু ক্যারি এবং খুব পাতলা, এটি অনেক মোটা না। আর USB 3 থাকছে, সব কিছু একদম স্বয়ংসম্পূর্ণ। আপনি 30,000 টাকা বাজেটের মধ্যে কোনো ভালো ল্যাপটপ যদি কিনতে চান তাহলে অবশ্যই এইচপি আমি এই ল্যাপটপটাকেই প্রিফার করব, কারণ এইচপি খুব ভালো একটি ব্র্যান্ড এবং ওয়ারেন্টি থাকছে ফুল 1 বছর ওয়ারেন্টি, পার্টসহ ব্যাটারি এবং চার্জার সবই আপনি 1 বছর ফুল ওয়ারেন্টি পাচ্ছেন। আচ্ছা, এবার আসি এই ল্যাপটপটির প্রাইস কত। এই ল্যাপটপটির প্রাইস ধরা হয়েছে অনলি 27,000 টাকা, যেটি আকর্ষণীয় একটি প্রাইস। আর আমাদের চ্যানেলের পক্ষ থেকে যদি সাবস্ক্রাইব করুন তাহলে অবশ্যই ডিসকাউন্ট পাবেন। আর আমি মনে করব জুম ক্লাসের জন্য এটি হতে পারে আপনার জন্য সবচেয়ে ভালো একটি ল্যাপটপ, যেটি 30,000 টাকার মধ্যে। এখন যেটা বলবো যে এই প্রোডাক্ট কোথা থেকে কিনবেন, এটি বিসিএস কম্পিউটার সিটি IDB ভবনে তৃতীয় তলায় TCS কম্পিউটার সার্ভিসেস গ্রুপ অফ DNS, আপনারা এখানে গেলে আসল প্রোডাক্ট অর্থাৎ অরিজিনাল প্রোডাক্ট পাবেন। এখানে অরিজিনাল প্রোডাক্ট বিক্রি করা হয়।